মা বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে যায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। এক মাস ধরে পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন ওই ছাত্রী মামির বাড়ি মালদাতে চলে গিয়েছিল। ওই ছাত্রীর বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার বোকরা গ্রামে। সোমবার দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাদের সন্তানকে ফিরে পেল পরিবারের সদস্যরা। ওই ছাত্রী জানান, যখন সে জানতে পারে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করছে, তখন সে নিজেই বাড়ি ফিরে আসে। বাড়ির মেয়েকে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। তারা ওই ছাত্রীকে রায়না থানায় নিয়ে যায় বলে জানান ছাত্রীর কাকিমা। অশান্তি হয়ে যাওয়ার পর থেকে ও চলে গিয়েছিল ওর মাসির বাড়িতে, দিয়ে সেখান থেকে কোনো যোগাযোগ করেনি, কোনো ফোন থাকেনি, তাই জন্য আমরা কোনো যোগাযোগ হয়নি। আমরা কেস করেছিলাম, কেস করার পর আমরা এখন আমরা জানতে পেরেছি যে ওর মাসির বাড়িতে ছিল, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। কতদিন ধরে নিখোঁজ ছিল? তারপর কি কোথায় মাসির বাড়ি? রানা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। মা বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে যায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। এক মাস ধরে পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন ওই ছাত্রী মামির বাড়ি মালদাতে চলে গিয়েছিল। ওই ছাত্রীর বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার বোকরা গ্রামে। সোমবার দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাদের সন্তানকে ফিরে পেল পরিবারের সদস্যরা। ওই ছাত্রী জানান, যখন সে জানতে পারে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করছে, তখন সে নিজেই বাড়ি ফিরে আসে। বাড়ির মেয়েকে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। তারা ওই ছাত্রীকে রায়না থানায় নিয়ে যায় বলে জানান ছাত্রীর কাকিমা। অশান্তি হয়েছিল, অশান্তি হয়ে যাওয়ার পর থেকে ও চলে গিয়েছিল ওর মাসির বাড়িতে, দিয়ে সেখান থেকে কোনো যোগাযোগ করেনি, কোনো ফোন থাকেনি, তাই জন্য কোনো যোগাযোগ হয়নি। আমরা কেস করেছিলাম, কেস করার পর আমরা এখন আমরা জানতে পেরেছি যে ওর মাসির বাড়িতে ছিল, সেখান থেকে আমরা নিয়ে এসেছি। কতদিন ধরে নিখোঁজ ছিল? তারপর কি কোথায় মাসির বাড়ি? রানা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।